আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমা কিচেন। আজও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার সিম্পল একটি ডিজার্টের রেসিপি। আজকের ডিজার্টটি আমি তৈরি করে দেখাবো গাজর দিয়ে। সে ডিজার্টের নাম হলো গাজরের ফুডিং। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো আমি এখানে একটি প্যান নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব 4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম, আরও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কিশমিস, ও দিয়ে দিব 1/2 লিটার পরিমাণ তরল দুধ। আর এগুলো দেওয়ার সময় চুলাটা অবশ্যই অফ রাখবেন। সব কিছু দেওয়ার পর চুলাটা অন করে নেবেন। এগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি গাজরটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিব মিডিয়াম লো হিটে। আর অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে চেড়ে নিব, যাতে করে নিচ দিয়ে যেন লেগে না যায়। তো 10 থেকে 15 মিনিট জাল করার পর আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামানোর পর আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। তো আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি বাটি নিয়েছি, সেই বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এর মধ্যে সামান্য কিছু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। তো আমার গোলানো হয়ে গিয়েছে। তো এখানে আমি আরও একটি ফ্যান নিয়েছি। এখন আমি এর মধ্যে ব্লেন্ডার করা গাজরগুলো দিয়ে দিব। আমি ব্লেন্ডার করা গাজরগুলোকে এভাবে মিহি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর গাজরের পিউরিটা চুলায় দেওয়ার পর অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুলিয়ে রাখা আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার পরও আপনাকে অনবরত নাড়তে হবে, তা না হলে এটা নিচ দিয়ে লেগে যাবে। তো বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়ি দিয়ে দিব, দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো, নাড়া বন্ধ করা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোলানো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 টিস্পুন এলাচির গুঁড়া। নামানোর আগ দিয়ে এলাচির গুঁড়ার দেওয়াটা চেষ্টা করবেন, তাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এলাচির গুঁড়া দিয়ে মিক্স করে নামিয়ে ফেলবো। তো আমার এটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো ফুটিংটা সেট করার জন্য আমি এখানে একটি ফাউন্ড কেকের মোল নিয়ে নিয়েছি। পুরা মোলটার মধ্যে প্রথমে আমি ঘি মেখে নিয়েছিলাম। আর আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারবেন। এখন আমি তৈরি করে নেওয়া ফুটিংয়ের মিশ্রণটা মোলের মধ্যে ঢেলে দিব। ঢেলে নেওয়ার পর আমি এভাবে এটাকে ট্যাপ করে নিব। এখন আমি 2 থেকে 3 ঘন্টার জন্য পুরাপুরি ঠান্ডা করে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ফুডিংটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ফুডিংটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটি নাইফের সাহায্যে ফুডিংয়ের চারপাশ মোল থেকে আলাদা করে নিব। এরপর আমি ফুডিংটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ফুডিংটা মাশাল্লাহ ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি ফুডিংটাকে আমার মতো করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারবেন। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা একবার হলো ঘরে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও খেতে খুব ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।